নিউজ বাংলা সেভেনে আপনাদের সকলকে স্বাগত। বীরভূমের মল্লারপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় নজনের মৃত্যু, বাসের ধাক্কায় অটোর নজন যাত্রীর মৃত্যু এমনটাই খবর, গুরুতর আহত অটো চালক। রামপুরহাট থেকে সিউড়ির পথে বাস অটোর মুখোমুখি সংঘর্ষ, 7 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় নজনের মৃত্যু এমনটাই জানা যাচ্ছে। ধান পোতার কাজ সেরে অটোয় করে বাড়ি ফিরছিলেন ওই নজন, চালক সহ অটোতে ছিলেন মোট 10 জন। সেই সময় রামপুরহাট থেকে সিউড়ির দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস। মল্লারপুর থানা এলাকার মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও অটোটির। ঘটনাস্থলে মৃত্যু হয় নজনের, গুরুতর আহত অবস্থায় অটোচালককে ভর্তি করা হয়েছে রামপুরহাট মহকুমা হাসপাতালে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী, পৌঁছন SDPO। এই ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কি নাম আপনার? সিদ্ধাস লেট। আপনার বাড়ি? বাড়ি মল্লারপুর। কি হয়েছিল? আমি মল্লারপুর গিয়েছিলাম, মল্লারপুর থেকে ফিরছিলাম রামপুরহাট, দিয়ে দেখলাম যে একটা স্টেট বাস মালদা দিক থেকে দুর্গাপুর দিকে যাচ্ছিলেন, আর এই যেটা অ্যাক্সিডেন্ট অটোতে কিছু গরিব মানুষ দেখলাম অটো নিজের রাস্তা দিয়ে আসছিলেন, দিয়ে ঠিক আপনার ওই রামপুরহাট ব্লক শুরু হচ্ছে আর মহোৎসব ব্লক রামপুরহাট মল্লারপুর ব্লক শেষ হচ্ছে, ওই নারুর হোটেলের সামনে আবার সামনাসামনি স্টেট বাসটা মেরে দিলেন অটো টোটোকে, আর সঙ্গে সঙ্গে দুমড়ি মুসরিং সবাই ছুটে ছিটিয়ে মানুষ চাইদিকে ছিটে ছিটে পাড়া গে পড়ে যেত, আমরা তাড়াতাড়ি, ওখানে কোনো লোকজন ছিল না, আমরা বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে এসে তখন ঠেলে ওই অটোটা সে সরানো হলো, তারপর দেখি সবগুলোই মৃত্যু। এতে কি সব পুরুষ মহিলা? হ্যাঁ, পুরুষ মহিলা, একজন পুরুষ আর 8 জন হচ্ছে মহিলা, তারা সব আদিবাসী গরিব মানুষ, তারা মল্লারপুর ব্লকের ওই তালমা গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন জায়গায় তারা ধানের মাঠে কাজ করতে গেছিলেন, ফিরছিল তারা। হ্যাঁ, তারা কাজ করে বৈকালের দিকে ফিরছিলেন, ওই 4:15 নাগাদ ঘটনাটা। তারপরে আমরা এগুলোকে পুলিশকে ইনফর্ম করার পর পুলিশ আসলেন, ফায়ার ব্রিগেড গেলেন, তারপরে ধরুন ডেড বডিগুলো রামপুরহাটে নিয়ে আসা হলো। সবকটাই স্পটে মারা গেছে। আমরা যতগুলো দেখেছি সবগুলো স্পটে মারা গেছে। কি নাম আপনার? সিদ্ধাস লেট।